আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য নিরবতা গল্পের 38 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সুখের সময় দ্রুত ফুরিয়ে গেল, দুঃখের সময় এগোয় ধীরে ধীরে। অনার মৃত্যুর একদিন পেরিয়ে গেল, মনে হচ্ছে কত যুগ যুগান্তর পেরিয়ে গেছে অনাকে হারানোর। হারানোর জিনিসটি সর্বসময় দুঃখকর কেন হতে হবে? কিছু হারিয়ে কি জীবনে সুখের সন্ধান পাওয়া যায় না? বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুবিনের চোখে, তার অজস্র ঘুম। কাল সারা রাত দুচুকের পাতা এক করতে পারেনি সে। অজস্র হিংস্র পাখি ঠুকরে ঠুকরে খেয়েছে তার বুকের ভিতরটা, বারবার চোখ জোড়া ভিজে উঠেছে। পুরুষদের কাঁদতে নেই, তবে আদারে কাঁদার বারণও নেই। পাশপিরে শুয়ে লম্বা একটি দম ছেড়ে চোখ জোড়া বুঝল মুবিন। বরে দুপুরে ঘুমের দেখা পাওয়া অসম্ভব, তবে আজকাল অসম্ভব জিনিসগুলোই খুবভাবে আঁকড়ে ধরছে তাকে। আমি চলে এসেছি, আচমকা কানে চৈতালীশ্বর ভেসে আসলেও তা আমলে নিল না মুবিন। কোলবালিশ চেপে গভীর ঘুমের তোড়জোড় করতেই আবারও তার কানে এলো চৈতালির আওয়াজ। আমি যাবো না, তুমি আমাকে না চাইলেও আমি যাবো না। শোনামাত্র হুড়হুড়িয়ে উঠে বসলো মুবিন, চৈতালির দিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব চোখে। লাল টকটকে একটি শাড়ি পরেছে সে, কোমর সমান চুলগুলো খুলে ছড়িয়ে দিয়েছে পিটময়, ঠোঁট ভর্তি করে লাগিয়েছে টকটকে লাল লিপস্টিক, চোখে এঁকেছে গাঢ় কাজলের রেখা। তবে তার চাওয়া মতো কপালটা রেখেছে খালি, যেমনটি সে দেখতে চেয়েছিল বধূবেশে তার চৈতালিকে। বুকের ভিতরটা হু হু করে উঠতেই নিজেকে সামলে নিল মুবিন, দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে বারান্দায় নজর দিল। তবে আশপাশটায় কোথাও কাউকে দেখতে না পেয়ে স্বস্তির সঙ্গে দরজা বন্ধ করে সে এগিয়ে এলো চৈতালির দিকে। মুবিন বলল, তুমি এভাবে হুটহাট আসবে না চৈতালি। চৈতালি বলল, আর কখনোই আসবো না, আজই শেষ, এখন থেকে এই ঘরই হবে আমার আবাসস্থল। কপাল কুসকে ফেললো মুবিন, দীর্ঘলয় বলল, পাগলামো করো না। চৈতালি বলল, আমি পাগলামো করছি না। মুবিন বলল, বাড়ি ফিরে যাও চৈতালি। চৈতালি বলল, ফিরে যাব বলে তো আসিনি। মুবিন বলল, কিন্তু তোমার যেতে হবে। চৈতালি বলল, আমি যাব না। মুবিন বলল, তুমি যাবে। চৈতালি বলল, না আমি কখনোই যাব না। মুবিন বলল, প্লিজ চৈতালি, পাগলামো করো না, বোঝার চেষ্টা করো, আমি পারবো না তোমাকে নিজের সঙ্গে জড়াতে। চৈতালি বলল, তাহলে কথা দিয়েছিলে কেন আমায়, স্বপ্ন দেখিয়েছিলে কেন আমায়? ছোট্ট সেই চৈতালি কখন তোমার দৃষ্টিতে নিজেকে আবদ্ধ করে ফেলেছে তা সে নিজেও বোঝেনি, কিন্তু তুমি তাকে বুঝিয়েছিলে। কেন বুঝিয়েছিলেন? আজ এই কথা বলার জন্য, মানুষের মন নিয়ে খেলা করার জন্য? সে কথার জবাব না দিয়ে শক্ত গলায় মুবিন বলল, কেঁদো না, কাদার মতো কিছুই হয়নি। চৈতালি বলল, ও তাই তো, কাঁদবো কেন, আজ আমার বিয়ে, খুশির দিন, কাঁদবো কেন আমি? কলিজার টান অনুভব করল মুবিন, তার চৈতালি আজ থেকে অন্য কারো সম্পদ হয়ে যাবে এমনটা তো হবার কথা ছিল না, তবে হচ্ছে, কারণ জগৎ সংসার চলে তার নিজস্ব গতিতে। চৈতালি বলল, তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি কিভাবে ভালোবাসি জানি না, তবে এতটুকু জানি তোমাকে ছাড়া আমি এক পাও চলতে পারবো না। আর যদি আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে শুধু চৈতালির দেহটাই বেরোবে, তার মনটা নয়। মুবিন বলল, তুমি ফিরে যাও। চৈতালি বলল, আমি যাব না মুবিন, একটা বার বিশ্বাস করো, আমি ওনাকে কিচ্ছুটি জানাইনি, কেন তোমায় বিশ্বাস করছো না? আমাকে ওনা কিচ্ছুটি জানায়নি, কেন তোমরা বিশ্বাস করছো না? মুবিন বলল, কারণ এখানে বিশ্বাস করার মতো কোনো অপশন নেই। চৈতালি বলল, বাদ বাকিদের না থাকলো, কিন্তু তোমার? পুরো গ্রাম শুদ্ধ মানুষ যেখানে আমাকে নিয়ে যা নয় তাই কথা ছড়াচ্ছে, সেখানে সবুজ স্যার সেই সব কথা গুজব বলে উড়িয়ে দিয়ে তার বাড়ির সদস্যকে নিয়ে আমাকে বিয়ে করতে চলে এসেছে, আর সেখানে তুমি? অনার মৃত্যু, পারিবারিক পরিস্থিতির দোহাই দিয়ে আমাকে বারবার দূরে ঠেলে দিচ্ছ কেন মুবিন? তাহলে কি আমি ধরে নেব তোমার চেয়ে বেশি আমায় সবস্যার ভালোবাসে? মুবিন বলল, হয়তো। চৈতালি বলল, আমি মানি না, কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসতেই পারে না। মুবিন বলল, তার চেয়ে বেশি তো পারতেই পারে। চৈতালি বলল, না, পরিস্থিতি জটিল, তবে তুমি আমার পাশে থাকলে আমি সবটা সামলে নিতে পারবো মুবিন।
চৈতালির কান্নার বেগ ক্রমশ বাড়ছে, সাথে গলছে মবিনের মনের ভিতরটা। নিজেকে সামলে নেওয়া দরকার, কিন্তু কিভাবে? উদ্বিগ্ন গলায় মবিন বলল, অনেক হয়েছে, কেউ দেখে ফেলার আগে তুমি বাড়ি ফিরে যাও। চৈতালি বলল, আমি যাব না। মবিন বলল, তুমি যাবে, তুমি এখন তোমার বাড়ি ফিরে গিয়ে সবুজকে বিয়ে না করলে আমার মরা মুখ দেখবে। বুকের ভিতরটা কেঁপে উঠল চৈতালির, চোখ ভর্তি জল নিয়ে অবাক চোখে মবিনের দিকে তাকাতে সে বলল, তুমি যাও চৈতালি। চৈতালি বলল, তুমি এত বড় কথা বলতে পারলে, এই কথা বলতে একবারও তোমার বুক কাঁপলো না? মবিন বলল, না কাঁপেনি। চৈতালি বলল, তুমি এটা বলতে পারো না, না না না। মবিনের বুক আশ্রাতে রাচ্ছাদের চৈতালি মেঝেতে বসে পড়তে তার পাশে বসলো মবিন। গোপনে একটি দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সব ভালোবাসায় পূর্ণতা পেতে হবে এমন তো নয়, মানুষের জীবনে জড়িয়ে রয়েছে অপূর্ণতা। জানো, যেসব ভালোবাসা অপূর্ণ রয়ে যায় সেই ভালোবাসার গভীরতা মেপেও শেষ করা যায় না। চৈতালি বলল, মিথ্যে কথা। মবিন বলল, ভালোবাসার জগতে অনেক স্বপ্ন দেখা হয়, অসংখ্য কথোপকথনে ফুটানো হয় হাজারো আশা আকাঙ্ক্ষা, কিন্তু জীবন, প্রিয় মানুষটাকে ভালো রাখতে ভালোবেসে অপূর্ণতাকেই না হয় আমি মেনে নেই। নাক টেনে ফুপিয়ে কেঁদে উঠে চৈতালি বলল, মনটা তো তোমার সৃষ্টি নয়, তাহলে ধ্বংস করার অধিকার কে দিল তোমায়? মবিন বলল, ধ্বংস নয় চৈতালি, গড়া, নতুনভাবে জীবন গড়ে নাও। চৈতালি বলল, আমি সে জীবন চাই না যে জীবনে তুমি নেই। মবিন বলল, আমি আছি, তোমার মনে আছি, তোমার কপালে আছি। কই টিপটা কোথায় রেখেছ? চৈতালি হাত পাততেই তার হাত থেকে টিপ উঠিয়ে কপালে পরে দিল মবিন। ম্লান হেসে বলল, অপূর্ব লাগছে। চৈতালি বলল, আমাকে যেতে দিও না, তোমাকে আমার কাছে রেখে দাও, কষ্ট হচ্ছে আমার, মরে যাব আমি। লম্বা একটি নিঃশ্বাস ফেলে চৈতালিকে আঁকড়ে ধরে কপাল আলতো করে ঠোঁটের স্পর্শ এঁকে দিল মবিন। চোখ জোড়া বুঝে আশ্বস্ত করে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি সুখী হবে। চৈতালি বলল, আমার সুখ দুঃখ সব তুমি মবিন। কান্নার দরুন কেঁপে কেঁপে উঠেছে চৈতালির শরীর, তাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল মবিন। চুলের মাঝে হাত দিয়ে বিলি কাটতে কাটতে বলল, এসব স্থানান্তর হবে? চৈতালি বলল, হবে না, কখনোই হবে না। মবিন বলল, আর হলে? জবাব দিল না চৈতালি। খানিকক্ষণ নীরবে মবিনের বাউডোরে বন্দি থাকার পর মুখ উঠালো সে। তার চোখের জলে মবিনের টি শার্ট ভিজে উঠেছে, সেদিকে তাকিয়ে তার উপর হাত বোলালো চৈতালি। বেকুল সুরে বলল, একটা বার চেষ্টা করে দেখতে। মবিন বলল, না, আমি মানতে পারবো না, আর না আমার পরিবার, পরিস্থিতি আমাদের প্রতিকূলে, আমরা হয়তো একজন অপরজনের জন্য তৈরি হয়নি, নয়তো আমাদের কেন এমন পরিস্থিতিতে পড়তে হবে? চৈতালি বলল, তাহলে ভালোবাসার বন্ধনে কেন জড়ালো আমাদের? মবিন বলল, পরীক্ষা, দুনিয়ার জীবনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই না তুমি সফল। চৈতালি বলল, তাহলে আমি সফল হতে চাই না। মবিন বলল, কিন্তু আমি চাই। কিছু সম্পর্কের তিক্ততার প্রবেশ করার আগেই সেই সম্পর্কের ইতি টানা উচিত, যেখানে আমাদের সম্পর্কে যথারীতি সময়ের স্রোতে তারও বাড়বে। তুমি কেন একটি বার বারণ করলে না, কেন ওনাকে? তুমি চেষ্টা করলে আজ হয়তো ওনা আমাদের মাঝে থাকতো, এসব ভেবে আমার মনে তোমাকে নিয়ে ক্ষোভ রয়েছে, তবে রাগ নয়। কাল ওনার মৃত্যুর পর এই ক্ষোভের পরিমাণ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে আমি একটি বারও তোমার অবস্থান বোঝার চেষ্টা করিনি। পরবর্তীতে এমন আরও হবে না তার গ্যারান্টি কি? আর আমি চাই না আমাদের মাঝে এই ক্ষোভ ক্রমেই রাগে পরিবর্তন হয়ে তোমাকে নিয়ে আমার মনে খারাপ ধারণা জন্ম নিক। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর এই ভালোবাসা নিয়েই আমি আমাদের সম্পর্কের ইতি টানতে চাই। সবুজ নামের লোকটি ভালো, পরিবার ভালো, তুমি ওখানে ভালো থাকবে, অপরদিকে আমি কখনোই ভালো রাখতে পারবো না তোমায়। আব্বা আম্মা কেউ তোমাকে মেনে নেবে না, কথা শুনতে হবে, কষ্ট পেতে হবে। আজীবনের দুঃখ কষ্টের চেয়ে দুই দিনের ক্ষণস্থায়ী কষ্টই না হয় আমি তোমায় দিলাম। চৈতালি বলল, তোমাকে না পেলে আমি কখনোই ভালো থাকবো না। মবিন বলল, থাকবে, সময় তোমাকে ভালো রাখবে। চৈতালি বলল, তুমি তাহলে আমাকে তোমার কাছে রাখবে না? সময় নিল না মবিন, স্বাভাবিক গলায় বলল, না। চৈতালি বলল, আমি ওনাকে মেনে নিতে পারবো না। মবিন বলল, তুমি পারবে, আমার জন্য হলেও তোমাকে সুখী হতেই হবে। তো ফ্রেন্ডস,
আজকের গল্প এতটুকুই ছিল। পুরো গল্পটি দেখার পর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফারুক ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টা বাটনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবসময়।